আসসালামু আলাইকুম গাইস, আজকে সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন এবং কাল রাতে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা খুব টায়ার্ড ছিলাম, যার কারণে ব্লগ করতে পারিনি। তো আজকে খুব ভোরে কিন্তু আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্পটে, যেটি হচ্ছে জামতলা সি বিচ এবং হচ্ছে আপনার সামনে আমাদের গাইড ভাইকে দেখছেন রকিবুল ভাই এবং পিছনে কিন্তু আমাদের ফুল টিম রয়েছে। তো সুন্দরবনে কিছু জিনিস আপনাকে অ্যাড করতে চাই, যেটা হচ্ছে আমরা অনেকেই জানি সুন্দরবনে কোনো ফোনের নেটওয়ার্ক কিন্তু আপনি পাবেন না, তো সেক্ষেত্রে অবশ্যই টেলিটক সিম নিয়ে আসবেন। আর এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে একটি সজারুর বাসা, তো আমাদের গাইড বলছিল সুন্দরবনে এরকম অজস্র সজারুর বাসা রয়েছে। গাইজ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বাঘমামার বাসায় চলে এসেছি, তো এই মাঠটির মধ্যেই কিন্তু বাঘমামা বিচরণ করে এবং এখানেই কিন্তু বাঘমামা শিকার ধরে এনে খায়। এবং আমরা সামনে যাচ্ছি আস্তে আস্তে জামতলা বিচের দিকে, প্রচণ্ড শীত এখানে। আর গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরটি, এটি হচ্ছে এখানকার একমাত্র মিঠা পানির পুকুর, যেখানে মানুষ, হরিণ, বাঘ এবং যত হিংস্র প্রাণী আছে সকল প্রাণী কিন্তু এখান থেকেই তাদের পানির উৎসটা পেয়ে থাকে। খুব ভালো লাগছিলো, একটু অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিলো, কিন্তু সাথে কিন্তু অবশ্যই একটু ভয় ভয় হচ্ছিলো, কখন কোন দিক থেকে বাঘ যদি ধরে চলে আসে তা আমাদের কিন্তু আর পালানোর পথ থাকবে না। তো সেই ভয়ে কিন্তু আমরা আশেপাশে তাকাচ্ছি এবং সামনের দিকে হেঁটে চলে যাচ্ছি। জি, বনের হরিণও কিন্তু দেখেন এই যে রাস্তাটা, এটা কিন্তু হরিণের চলাচলের পথ। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আপনারা মাটিতে যেই ছোট দাগ দেখছেন, মানে একটা রাস্তার মতো ছোট, সেটা কিন্তু আসলে হরিণের চলাচলের পথ। তো হরিণ যেখান দিয়ে চলাচল করে সেখানে এরকম রাস্তার মতো তৈরি হয়ে যায় এবং বাঘমামা কিন্তু এটাই নাকি সুযোগ খোঁজে, এটাই ট্রেইল করে আপনার হরিণের পিছু পর্যন্ত চলে যায়, সেটাই আমাদের গাইড রবিউল ভাই কিন্তু আমাদেরকে বললো। আপনারা ক্যামেরাতে কতটুকু দেখতে পাচ্ছেন স্পষ্ট আমি জানি না, তবে হয়তো সরাসরি চলে আসুন, সরাসরি দেখলে আপনি আরও ভালো বুঝতে পারবেন। প্রায় 10 থেকে 12 মিনিট ট্রেইল করার পর কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে জামতলা সি বিচ। এবং আমাদের গাইড ভাই আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়েছিল যে এটার থেকে, এখান থেকে মাত্র 30 কিলো দূরেই হচ্ছে আপনার কুয়াকাটা। তো অনেক টুরিস্ট আছে যারা এখান থেকে ট্রলার ভাড়া করে নিয়ে 30 কিলোমিটারের ব্যবধানে কুয়াকাটা চলে যেতে পারবেন। আর এটা কিন্তু মেইন বিচ না, আপনার মেইন বিচটা হচ্ছে এখান থেকে আর 1/2 কিলো সামনে, তবে প্রচণ্ড কাদা থাকার কারণে আমরা আর ওখানে যাইনি। ওইদিকে 1/2 কিলোমিটার দূরে গাইজ ক্যামেরাতে কেমন বোঝা যাচ্ছে আমি আসলে বলতে পারছি না, হয়তো তেমন স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে সূর্যোদয় কিন্তু হয়ে গিয়েছে। আর আমরা কিছুক্ষণের মধ্যে এই স্থানটি ত্যাগ করে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরের স্পটে। আমাদের পরের স্পটটি খুব সম্ভবত আমাদের কটকা বন বিভাগ অফিসের এখানে একটা স্পট আছে, ওইখানে বেশ কিছু হরিণ দেখা যায়, তো সেদিকে আমরা যাব। আর আপাতত আমরা চলে যাচ্ছি সেই আমাদের দ্বিতীয় স্পটে। গাইজ চলতি পথে কিন্তু আমরা বেশ কিছু হরিণ দেখতে পেরেছিলাম, তো সেটি আপনাদেরকেও দেখাবো এবং আপনারা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আমাদের ব্লগটি কেমন হচ্ছে এবং অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আমরা কিন্তু সচরাচর অন্যান্য টুরিস্টরা যেই ট্রেইল ধরে আগায়, তো আমরা কিন্তু তাদের থেকে একটু ভিন্ন ট্রেইল ধরে বলতে পারেন একদম সুন্দরবনের ভিতর দিয়ে চলে এসেছি। তো জাস্ট কিছু হরিণ এবং বাঘ দেখার জন্য কিন্তু আমরা এই সুন্দরবনের ভিতর দিয়ে চলে যাচ্ছি। তো আপনি দেখছেন সামনে কিন্তু আমাদের রবিউল ভাই খুবই কেয়ারফুলি পা ফেলছেন এবং আমরাও খুব একটু ভয়ে ছিলাম অবশ্যই, তবে একটু অ্যাডভেঞ্চার ফিলও হচ্ছিলো, বিকজ এটা হচ্ছে একদম সুন্দরবনের ভিতরে, সচরাচর এখানে কোনো টুরিস্ট এই দিক দিয়ে আপনার বনের ভিতর দিয়ে কখনো চলাচল করে না। তো আমরাই 3-4 জন রবিউল ভাইকে সাথে নিয়ে বনের ভিতর দিয়ে চলে যাচ্ছি জাস্ট আপনাদেরকে বাঘ দেখানোর জন্য গাইজ।
তো আপনারা বুঝতেই পারছেন আমরা কতটুকু রিস্ক নিয়ে যা শুধুমাত্র আপনাদেরকে বাঘ দেখানোর জন্য আমরা এই ট্রেইল ধরে আগাচ্ছি। তো অবশ্যই আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অবশ্যই সেখানে ফলো করতে পারেন আমাকে এবং আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। তো চলুন আমাদের সাথে আমরাও দেখে আসি আমরা কোনো বাঘ অথবা হরিণ দেখতে পাই কিনা। দুঃখের বিষয়ে আমরা আসলে কোনো বাঘ দেখতে পাইনি। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেকটি স্পট, সেটা হচ্ছে আমাদের কটকা বন বিভাগের অফিসের, এখানে চলে যাচ্ছি। তো দেখা যাক সেখানে গিয়ে আমরা কী দেখতে পারি। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো গাইজ আমরা কিন্তু অলরেডি আমাদের দ্বিতীয় স্পটে চলে এসেছি। তো এখান থেকে আমাদেরকে 5 থেকে 3 মিটার একটা ট্রেল ধরে আগাতে হবে, এরপরে হচ্ছে আমরা একদম ভিতরে চলে যাব। তো দেখা যাক সেখানে কী আছে। এবং শুক্রবার হওয়ার কারণে এখানে কিন্তু আমাদের পাশাপাশি আরও অনেক প্রচুর পরিমাণে পর্যটক ছিল, যার কারণে আমরা ওইভাবে আসলে বন্য প্রাণীগুলোকে দেখতে পাইনি। কারণ শুক্রবার এবং শনিবার হওয়ার কারণে আমরা প্রচুর পরিমাণ টুরিস্ট পেয়েছিলাম, যার কারণে আসলে বনের মধ্যে প্রচণ্ড পরিমাণ মানুষ থাকার কারণে বাঘ চিহ্নগুলো ওইভাবে আসলে লোকালয়ে আসেনি, তারও বনের একদম ভিতরেই ছিল। গর্জন গাছ এবং এই মূলগুলো একেবারে ফ্রেশ মূল, মানে ও ডালের থেকে বের হয়ে তারপর দিয়ে রাখে, ফ্রেশ দিয়ে রাখে, যেমন কেটে বলে ফ্রেশ মূল। পুরাই পাতাটা খেয়ে দেখেন লেভেল করে দেখেন, লেভেল করে ফেলছে সামনে দুটো শুকুরে পাতা। আর বাকি যেটা হয় সেটা হচ্ছে হরিণ গাছের নিচে যখন থাকে রানোর গাছে উঠে পাতা ছিঁড়ে। গাইজ আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন আমরা এখন আমাদের শিপে আছি, আমাদের স্পট ভ্রমণ শেষ করে আমরা এখন আমাদের শিপে উঠে পড়েছি। তো এখন আমরা কিছুক্ষণ রেস্ট নিব, তারপর ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ সেরে নিব। তো এখান থেকে আমাদের ঘন্টা 2-3 মিনিটের মতো লাগবে আমাদের নেক্সট স্পটে যেতে। এবং আমাদের নেক্সট স্পট হচ্ছে আপনার হিরন পয়েন্ট, যেটাকে হচ্ছে আপনার নীলকমল বলা হয়। অলমোস্ট চলে এসেছি আমাদের নেক্সট গন্তব্যে। তো আমরা কিন্তু আমাদের বোটও চলে এসেছে, আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের বোটে উঠে রওনা করে দিব আমাদের নেক্সট স্পট হিরন পয়েন্ট।
সো গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আমাদের গন্তব্যে চলে এসেছি, হিরন পয়েন্ট, এবং এটাকে নীলকমলও বলা হয়। তবে এখানে আসলে সত্যি কথা বলতে আমি দেখার মতো তেমন কিছুই পাইনি। তো এখানে সার জাস্ট ছোটো ছোটো কিছু ক্যানেল এবং হচ্ছে দুই পাশে গাছ ছাড়া তেমন কিছু ছিল না আসলে। তো আমি আসলে হিরন পয়েন্টের যত কিছু শুনেছিলাম না, আমি আসলে তেমন কিছু আমি দেখতে পাইনি। আমরা এখন ট্রলারে চেপে বসেছি, তো ট্রলারে করে আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেক্সট স্পট, সেটা হচ্ছে দুবলাচর। তো দুবলাচর এখান থেকে যেতে আমাদের বোটে করে সময় লাগবে প্রায় 15 মিনিট। তো সেদিন বিকেল হয়ে গিয়েছে এবং সাগরের অবস্থাও মোটামুটি খুব একটা ভালো ছিল না, আমাদের ট্রলার কিন্তু অনেক দূর ছিল। তো আমরা মোটামুটি অনেকেই একটু ভয় ছিলাম, যারা আসলে আমরা সাঁতার পাই না, তো আমি নিজেও সাঁতার পাই না, আমি নিজেও একটু ভয় ছিলাম। তো যেতে যেতে কিন্তু আমাদের আরও অনেক সুন্দর কিছু দেখেছি। আমরা কিন্তু এখন টোটালি বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর আমরা যেতে পথে কিন্তু বেশ কিছু অনেক বড় একটা হরিণের পাল দেখেছিলাম, সেটা আপনাদেরকে এখনই দেখাবো। গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে জুম করলাম ক্যামেরাটা, কিন্তু আসলে ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমরা বলতে পারছি না, তবে আমরা কিন্তু খুব ভালো করেই দেখেছিলাম। অ্যান্ড গাইজ, এই জায়গাটা একটু খেয়াল করেন, এই জায়গাটা চলে আসার পরে আমার কাছে মনে হচ্ছিল না যে আমি সুন্দরবন আছি, আমার কাছে মনে হচ্ছিল আমি সেন্ট মার্টিন চলে এসেছি, জাস্ট গানচিলগুলো মিসিং। অ্যান্ড গাইজ, হেয়ার উই আর, এটা হচ্ছে দুবলাচর এবং সূর্য কিন্তু চলে যাচ্ছে সমুদ্রের গভীরে, এবং আমরা এখানে কিছুক্ষণ সময় পার করে আমরা চলে যাব আমাদের শিপে। গাইজ, আমাদের ডিনারের সময় হয়ে গিয়েছে, তো আমরা এখন ডিনার করব, তারপরে ঘুমাবো, আগামীকালকে আবার নতুন করে স্পটে আবার হাজির হব আপনাদের সাথে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। It's caught in the crossfire.